বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সুহৃদ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো তার আগে আপনাদের অবশ্যই আমি জানিয়ে রাখছি যে এটা এই ভিডিও দেখে কোনো চিকিৎসা নেবেন না। আপনারা চিকিৎসার ক্ষেত্রে দক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন এবং ঔষধ সেবন করবেন। তো প্রাথমিক একটা ধারণা আমি ভিডিওতে রাখার চেষ্টা করছি। স্ট্রোক সম্পর্কে অনেকেই একটা ভুল ধারণা আছে যে স্ট্রোক হার্টের রোগ, আসলে তা নয়, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। স্ট্রোক হলো ব্রেনের রক্তনালীর অসুখ। ব্রেনে প্রচুর পরিমাণে রক্তনালী আছে, হার্ট থেকে রক্ত রক্তনালী দিয়ে ব্রেনে পৌঁছাচ্ছে। এই রক্ত চলাচলে কোথাও ব্যাহত হলেই স্ট্রোক হয়। স্ট্রোক দুই ধরনের হয়, হেমারেজিক স্ট্রোক যেটা ক্ষেত্রে রক্তনালীগুলো ছিঁড়ে যায়, আর এক ধরনের স্ট্রোক হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যেটার ক্ষেত্রে যে স্ট্রোকের ক্ষেত্রে রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়। স্ট্রোকের ঝুঁকি কাদের বেশি, বলা মুশকিল স্ট্রোক কাদের হবে। তবুও চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে বলা হয়েছে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, আমাদের গ্রাম ভাষায় যেটাকে আমরা বলি হাই প্রেশার, বললে অনেকেই বুঝতে পারেন, যাদের হাই প্রেশার রয়েছে অর্থাৎ উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে অর্থাৎ বহুমূত্র রোগ রয়েছে এবং চিকিৎসা করে না, ডায়াবেটিসের চিকিৎসা করে না, যাদের রক্তে চর্বি এবং শর্করার পরিমাণ বেশি রয়েছে, যাদের হার্টের অসুখ বিশেষত বাতজ্বর এবং ভালভের সমস্যা রয়েছে, যাদের শরীরে বাড়তি ওজন রয়েছে, যে সমস্ত মহিলারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান, ধূমপান, তামাক পান ইত্যাদি দুব্রাদি গ্রহণ করেন, জন্মগতভাবে যাদের ব্রেনের রক্তশিরার সমস্যা রয়েছে, ফুসফুসের প্রদাহ রয়েছে, রক্তশিরা শক্ত হয়ে গেছে, এই সমস্ত কারণেও স্ট্রোক হতে পারে। আর সবচেয়ে বিশেষ যে কথাটা, সবচেয়ে বড় যে কথাটা হলো যে বয়স যত বাড়বে ব্রেন অ্যাটাকের ঝুঁকি তত বাড়বে। বয়স যত বাড়বে, একজনের বয়স যত বাড়তে থাকবে, তাদের মধ্যে এই স্ট্রোক অর্থাৎ ব্রেন অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। স্ট্রোকের ঝুঁকি কমানোর উপায়, স্বাস্থ্যসম্মত জীবনযাপন বজায় রাখলে আমরা আমাদের জীবনটাকে সহজ করতে পারি। তাছাড়া সবচাইতে বড় কথা হলো ভালো রাখার মালিক আল্লাহ। আমরা যত কৌশল অবলম্বন করি না কেন, যাই করি না কেন, যদি মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ না রাখেন, আসলে আমাদের সুস্থ থাকা কোনোভাবেই সম্ভব নয়। তো তারপরে স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য আমাদের আসলে যা জানা দরকার সেটা হচ্ছে হলো আমাদের রক্তচাপ, মানে উচ্চ রক্তচাপ আছে কি না সেটা জেনে রাখা ভালো, এবং যদি থাকে সেটা নিয়ন্ত্রণ করা ডাক্তারের মাধ্যমে, এবং আমাদেরকে আমাদের বদ অভ্যাস ধূমপান এটা পরিহার করতে হবে। কোলেস্টেরল এবং চর্বি জাতীয় খাবার নিষেধ, এগুলো খাওয়া যাবে না, এবং নিয়মমাফিক খাবার খেতে হবে। সতর্কভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, দুশ্চিন্তা করা যাবে না, নিয়ম করে হাঁটা বা হালকা দৌড়ানো যেতে পারে, এবং মাদক না নেওয়া বা ধূমপান না করে স্ট্রোকের ঝুঁকি কমানো যেতে পারে। এছাড়া স্ট্রোকের লক্ষণসমূহ, স্ট্রোকের লক্ষণসমূহের মধ্যে রয়েছে হঠাৎ এক চোখ বা দুই চোখ ঝাপসা দেখবে, চোখ ঘোলাটে হয়ে যাবে, এছাড়া বমি বমি বোধ করবে অথবা বমি হয়ে যাবে, অবশ লাগবে হঠাৎ শরীরের কোথাও অথবা একাংশ, অবশ ভাব লাগা বা দুর্বল বোধ করবে, হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই কথাগুলো জড়িয়ে যাবে, কথা অস্পষ্ট হবে অথবা একেবারেই কথা বলতে বা বুঝতে না পারা, এরকম থাকবে। অসুস্থ বোধ করার মধ্যে আরও সমস্যা থাকবে, মাথা ঝিমঝিম করা এবং একটি জিনিসকে দুইটি দেখা, কখনো পা দুটিতে দুর্বল বোধ করা। স্ট্রোকের রোগীদের হঠাৎ করে খিঁচুনি বা ধপ করে পড়ে যেতে পারে, এই লক্ষণ দেখে আমরা বুঝতে পারি, হয়তো অনুমান করতে পারি যে স্ট্রোকের সম্ভাবনা হয়েছে বা স্ট্রোক হয়েছে। স্ট্রোকের রোগী হঠাৎ করে কিছুক্ষণের জন্য কোনো মানসিক কারণ ছাড়াই হতবিহ্বল হয়ে পড়ে। তাহলে স্ট্রোকের লক্ষণসমূহ আমাদের মনে রাখতে হবে যে স্ট্রোকের কারণে দৃষ্টিভ্রম হতে পারে, অর্থাৎ আমাদের চোখের সমস্যা হতে পারে, শরীরে অবশ হয়ে যেতে পারে, কথা বলার সমস্যা হতে পারে, হঠাৎ মৃগী রোগ হতে পারে অর্থাৎ খিঁচুনি হতে পারে, এবং রোগী হতবিহ্বল হয়ে পড়ে।
আপনারা আপনাদের পিতামাতার বৃদ্ধ পিতামাতার সেবা করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব শেষে আমার এই ভিডিওগুলো ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।